আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং মিডিয়া আর ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই খুবই চমৎকার একটি সাইট রিভিউ করতে যাচ্ছি, যে সাইটটা নিয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করছিলাম শুরুর দিক দিয়ে। এটার সাইটটার নাম হচ্ছে ফ্লেক্সজোন, ঠিক আছে। এই সাইটটা নিয়ে আমি আমাদের এই সাইটের নামটা লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কী করছিলাম, পোস্ট করছিলাম যে কে কে কাজ করতেছেন। তারপরে এখানে একজন কমেন্ট পাইছি, ১৩টা কমেন্টের মধ্যে একজন কমেন্ট করছে যে উনি ১৮ ডলার কুপ দিছে, আর বাকিরা ফার্স্ট নাম নাম শুনছে বলতেছে, ঠিক আছে। তারপর এটা নিয়ে আমি এখানে আরেকটা পোস্ট দিই, পোস্ট দেওয়ার পরে এখানে দেখলাম আপনার মোটামুটি অনেকেই কাজ করতে আগ্রহী প্রকাশ করছেন। তারপরে এখানে নিচের দিকে বলছিলাম ফ্রি সিস্টেমও রয়েছে, ফ্রি সিস্টেম মানে ফ্রিতে ইনকামের সুযোগ যখনই বলছি তখন মোটামুটি ১৯টার মতো কমেন্ট। তারপর এখানে আরেকটা পোস্ট দিই, তারপর বলছি যে ভিডিও আসতেছে, এই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। এখন আমি এই সাইটের ফুল বিস্তারিত আপনাদের মাঝে ভিডিওতে এক্সপ্লেন করব, কারণ টেলিগ্রামে এক্সপ্লেন করলে আপনার বুঝেন না আর কি। যাই হোক, সো যেই সাইটটা রিভিউ করতে যাচ্ছি এটা কিন্তু কোনো টাইপের প্রমোশনাল ভিডিও না, ঠিক আছে। যে আমি এটা সাইটের কোম্পানি থেকে প্রমোট ফি নিয়েছি নিয়ে ভিডিও করতেছি এরকম না। যেই সাইটগুলো বা যে প্রজেক্টগুলো আমি প্রমোট নিই এগুলো আমি আপনাদেরকে বলে দিই, ঠিক আছে। এখন মানে এই সাইটটা কেন শেয়ার দিচ্ছি, কারণ এই সাইটের অ্যাক্টিভিটি খুবই জোস, ঠিক আছে, মোটামুটি অনেক স্ট্রং, তার জন্য হচ্ছে শেয়ার দিছি। আশা করি আপনারা প্রফিট করতে পারবেন, এই আশা রেখে ভিডিওটা শুরু করতেছি। আর আমি চাই না যে আমার কোনো একজন ইউজারের ডলার লস যাক, ঠিক আছে। কারণ আপনারা আমার সম্পর্কে জানেন, আমি যতগুলো সাইট শেয়ার করছি যারা শুরুর দিক দিয়ে ইনভেস্ট করছে আমার কথা মতো, তারা মোটামুটি ভালো প্রফিট করতে পারছে। শেষের দিকে যারা করে তারা খুব একটা প্রফিট করতে পারে নাই, ঠিক আছে। এইটাই ইনভেস্টমেন্টের মজা এটা, ঠিক আছে। আপনি যদি একটু নিজে ইন্টেলিজেন্ট হন, বুঝে শুনে কাজ করেন, সেক্ষেত্রে কখনো আপনি লস করবেন না, ঠিক আছে। আর মানে অন্যদের কথায় যদি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার লস, আমার কথা শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে। আপনি নিজে এটা অ্যানালাইসিস করবেন। যাই হোক, বেশি বকর বকর করবো না, আমি ফুল ভিডিওতে চলে যাচ্ছি, বিস্তারিত ভিডিও তো চলে যাচ্ছে আর কি, বেশি বকর বকর করে বলতেছি তার জন্য সরি। যাই হোক, মানে সব কিছুই ভিডিওতে শুরুর দিক দিয়ে বলা ভালো। আর এই সাইটের সরি এই প্রজেক্টের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা যাচ্ছে দেখেন, ঠিক আছে। নভেম্বর মাসে ১৯ তারিখে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, দেখেন ১,৯৪,০০০ ইউজার অলরেডি ওদের টেলিগ্রামে জয়েন করে ফেলছে। এখন নভেম্বর মাসের সরি অক্টোবর মাসের ২৯ তারিখ এটা ক্রিয়েট করা হয়েছে, এখন হচ্ছে নভেম্বর মাসের ১১ তারিখ। দেখতে পারতেছেন এই কয়েক সময়ের ভিতরে মোটামুটি খুব বেশি ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, কীভাবে কী করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর ওদের কিন্তু অফিসিয়াল প্লে স্টোর অ্যাপসও রয়েছে, দেখতে পারতেছেন রিভিউ ৪০০টার+, ৫০K+ ডাউনলোড, বুঝতে পারতেছেন কেমন প্রজেক্ট। সো এবার হচ্ছে আমি আপনাদেরকে ফুল ভিডিওতে চলে যাচ্ছি, এখানে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করে কীভাবে কাজ করবেন বিস্তারিত। এখানে অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনার প্রত্যেকে আপনার ১০ ডলার ইউএসডিটি মানে বোনাস পাবেন আর কি, ১০ ডলার ইউএসডিটি, যেটা আপনি উইথড্র করতে পারবেন না, এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তবে খুব বেশি একটা সময় আপনি এটা দিয়ে ইনকাম করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সাইট, এখানে আপনাকে অবশ্যই ইনভেস্ট করে কাজ করতে হবে। অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এখন মেন টপিকে আসি। ডিসক্রিপশন বক্সে আপনারা আজকের রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে দিলে বা পিন কমেন্টে দিয়ে দিব, দেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম নিয়ে আসবে। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে যে ক্যাপচারটা থাকবে এই ক্যাপচারটা এখানে টাইপ করবেন, দেন রেজিস্টার একটা ক্লিক করবেন, ঠিক আছে। রেজিস্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি সব কিছু বসাই দিয়েছি, ইমেল আমার ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়েছি, দেন এইগুলো দিয়ে অ্যাকাউন্ট আপনার তৈরি করে দেবেন আর কি। অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার নয়। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে পার্সোনাল একটা ক্লিক করলে ১০ ডলার বোনাস আপনি দেখতে পাবেন, এটা এক্সপিরিয়েন্স রিওয়ার্ডে থাকবে। দেন আপনাকে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, এবার আপনাকে বোনাস নিতে হবে, মানে ডেলি সাইন ইনের বিষয়টা আসি। ডেলি সাইন ইনে হচ্ছে আপনার ২০ সেন্ট, এই জন্য হচ্ছে ফ্রন্ট পেজে ক্লিক করবেন। ফ্রন্ট পেজে ক্লিক করার পর অ্যাক্টিভিটি যে বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভিটি বাটনে একটা ক্লিক করবেন, দেন সাইন ইন গিফট এটা একটা ক্লিক করবেন। এবার এই ব্যানারে ক্লিক করার পরে চেক ইনে ক্লিক করলে আপনি ২০ সেন্ট পেয়ে যাবেন, আপনার হোম পেজে বা পার্সোনাল আসলে দেখতে পারবেন ব্যালেন্সটা। এইভাবে হচ্ছে নিয়মিত আপনি ক্লেম করতে পারবেন ২০ সেন্ট করে, যতদিন সাইটটা থাকবে ততদিনই ২০ সেন্ট করে ডেলি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, ২০ সেন্ট করে যেটা পাবেন এটা সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। যতদিন করতে থাকবেন ততদিনই আপনার এখান থেকে আর্নিং হতে থাকবে, ঠিক আছে, সাইটে যতদিন থাকে আর কি। তারপর হচ্ছে কোয়ালিটিফাই যে বাটনটা আছে, এই কোয়ালিটিফাই ক্লিক করলে এখান থেকে আপনি ২বার এই ১০ ডলার দিয়ে ২বার করতে পারবেন, মানে এখানে ট্রেড করতে পারবেন। এটার উপর ক্লিক করবেন, এটা কিছুক্ষণ লোডিং মোডিং নেবে, নেওয়ার পরে আপনার খুব দেখতে পাবেন আপনাকে একটা বোনাস ওরা দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন আমি ২বার করার পরে আমার টোটাল ব্যালেন্স হচ্ছে ৩৯ সেন্টের মতো, ঠিক আছে।
এখানে মিনিমাম উর্ধ বিষয় হচ্ছে $5 যদি আমি দেখাই। কিছুদিন আগে এখান থেকে হচ্ছে আপনার ফ্রিতে সিস্টেম ছিল, মানে $2 হইলেই উর্ধ দেওয়া যেত, এখন ওরা $5 করে ফেলছে। আর পেমেন্টটা মোটামুটি 1-2 ঘন্টার ভিতরেই বেশিরভাগ দিয়ে দেয়, সর্বোচ্চ 72 ঘন্টা ওরা বলছে, কিন্তু 24 ঘন্টার ভিতরেই আপনি 100% পেয়ে যাবেন। আর হইতেছে আপনার 1-1.5 ঘন্টার ভিতরে বেশিরভাগ পেমেন্ট করে দেয়, এই হচ্ছে মেন কাহিনী। এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি আমি পাই নাই, তারপরেও অনেকের হয় আর কি অনেক ক্ষেত্রে। আমি কিন্তু এটা নিজে ফার্স্ট টাইম আপনাদের সামনে ইনভেস্ট করবো, বা আমি নিজেই আপনার সামনে এটাই হচ্ছে লাইভ। তবে আমি এটা আমার এক ফ্রেন্ডের সাথে এটা আলোচনা করছি সাইট নিয়ে, উনি মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারছে। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে আমি আপনাদেরকে এই সাইটের সম্পর্কে বিস্তারিত দেখাই কীভাবে ইনভেস্টমেন্ট আর কীভাবে কী। সাইটের এই ডিজাইনগুলো দেখে বুঝতে পারতেছেন, আর এই সাইটগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ, মানে আপনার ধরেন যেহেতু ওদের অ্যাক্টিভিটি খুবই ভালো, মোটামুটি নতুন বলা চলে, সেক্ষেত্রে আশা করি যে এখান থেকে আপনার প্রফিটটা নিতে পারবেন। ঠিক আছে, তবে তারপরও আপনার এখানে বুঝে শুনে এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা করবেন, এই হচ্ছে মেন কাহিনী। আপনার কাছে এই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও দেখে যে ইনভেস্ট করবেন এমন না, আপনাকে অবশ্যই ভেবেচিন্তে নিজের বিবেচনা মেনটেন করে এখানে করবেন। আমাকে কেউ ব্যাড কমেন্ট করতে পারবে না যে আপনার জন্য আমার লস গেছে, এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে, মন চাইলে করেন, না মন চাইলে নাই, কারণ আমি এটা আপনাদের মাঝে রিভিউ করতেছি, যাতে ইনভেস্টমেন্টের পাবলিকই আলাদা। ঠিক আছে, যারা বুঝে শুনে তারাই দেখবেন এখানে ইনভেস্ট করে, যে $18 দেখাইলাম লাইভ পেমেন্ট করে একজনের, ওরা কিন্তু বুঝে শুনেই আগেই ডিপোজিট করে প্রফিট করে ফেলছে, এই আর কি মেন বিষয়। আর এখানে হচ্ছে আপনার ইনভেটের খুব একটা সিস্টেম নাই, তবে মোটামুটি চলে আর কি সাইটের জন্য চলে। আর এই সাইট থেকে আপনার আর্নিংটা কীভাবে হয় এটা যদি আমি দেখাই, দেখেন এখানে পার্সোনাল আসবেন, অবশ্যই আপনাকে এখানে যদি কোয়ালিফাই ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন এটা জিরো VIP আছে, মানে জিরো VIP আপনি এই যে $10 যেটা বোনাস পাবেন এটা দিয়ে এখান থেকে 2 বার করতে পারবেন ডেইলি। তবে এটা মনে হয় 3-4 দিনের মতো মনে হয় থাকে, আমি সঠিক জানি না, তবে এরকমই থাকে। ঠিক আছে, এর বেশি কিন্তু থাকবে না। দেন তারপর আপনাকে অবশ্যই এখানে ইনভেস্ট করে কাজ করতে হবে, যদি নেক্সট লেভেলে যদি চলে যাই, নেক্সট লেভেলে দেখতে পারতেছেন VIP 1, এই VIP 1 আপনাকে $10 ইনভেস্ট করে কাজ করতে হবে। এটা 90 দিন পর্যন্ত কন্ট্যাক্ট টাইম থাকবে, 90 দিন পরে আপনার ব্যালেন্সে $10 আমরা ফেরত দিয়ে দেবে, বোনাস মানে যেটা দিয়ে আপনি ইনভেস্ট করছেন ওটা ব্যাক দিয়ে দেবে, তবে যদি 90 দিন প্রজেক্টটা থাকে আর কি। ঠিক আছে, এর ভিতরে যদি চলে যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই, এই হচ্ছে মেন কাহিনী। আর এখানে হচ্ছে আপনার $10 দিয়ে আপনি এটা যদি বাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেইলি 10 বার হচ্ছে আপনি এখান থেকে এই ট্রেড করতে পারবেন, এখানে আগে ক্লিক করবেন, এটা এক পরপর 10 বার করতে পারবেন। আর 10 বারের টোটাল হচ্ছে আপনার ডেইলি আর্নিং আসবে হচ্ছে $1-$1.5। ঠিক আছে, কারণ 0.16 দেন 1%। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে আপনার এই রেঞ্জের ভিতরে পোর্ট রেশিও, এর ভিতরে হচ্ছে আপনার প্রফিট রেশিও আর কি, এর ভিতরে আপনার প্রফিটটা থাকবে। ঠিক আছে, মোটামুটি হিসেব করে বোঝা যায় যে $1 থেকে $1.5 ভিতরে থাকে আর কি আপনার প্রফিট ডেইলি। তাহলে আপনি যদি $10 ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো সময় লাগবে এইখান থেকে আপনার টোটাল প্রফিটটা আসতে। তারপর আপনি ডেইলি সাইন ইনের মাধ্যমে 20 সেন্ট পাচ্ছেন, এই হিসেব করলে $1 ইজিলি হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে যদি 1-1.5 সপ্তাহ প্রজেক্টটা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার চালান সহ প্রফিটটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, মানে আপনার সরি প্রফিটটা চলে আপনার চালানটা আসতেছে, দেন যতদিন থাকবে ততদিন থেকে আপনার প্রফিট, এই হচ্ছে VIP এই ধরনের সাইটের সিস্টেম আর কি। তারপর যদি নেক্সট লেভেলে যান, এখানে এই যে নেক্সট লেভেলের $100 প্যাকেজ আছে, এখান থেকে আপনার প্রাইসটাও মানে ইনকামটা একটু বেশি আসবে, 8 বার হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, মিনিমাম হচ্ছে আপনার $100, তারপর আছে $500, তারপর আছে হচ্ছে $3000। তবে $3000 যেটা আছে এটা আপনাকে বাই করতে হলে অবশ্যই আপনাকে 10 জনকে রেফারাল করতে হবে, আর এই 10 জনকে অবশ্যই আপনার এখানে ইনভেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে মূলত হচ্ছে আপনি এটা করতে পারেন, ধরেন আপনি 10 জনকে ইনভাইট করলেন, 10 জনে ডিপোজিট করলেন, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে আপনার এই প্যাকেজটা বাই করার অ্যাভেলেবেল চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? তবে $1,000 $2,000 এগুলো দেখে লাভ নাই, আমি সাজেস্ট করবো আপনারা যদি কেউ করেন সেক্ষেত্রে $10 নিয়ে রিস্ক নেবেন। ঠিক আছে, $10 যেটা প্যাকেজটা আছে এটা বাই করবেন। তো কীভাবে বাই করবেন আমি নিজে লাইভ করে দেখা দিই। ঠিক আছে, এটা কিন্তু প্রমোশনাল না, আমি আপনাকে আগে বলছি আমি নিজের ফান্ড থেকে এটা ডিপোজিট করবো যতদিন থাকে আর কি। ঠিক আছে, তার জন্য রিচার্জ করার জন্য ওই যে রিচার্জ বাটনে একটা ক্লিক করবেন, দেন এইখানে আপনার অ্যামাউন্টটা দিবে, মিনিমাম কিন্তু $10 নিচে করলে হবে না, অবশ্যই $10 উপরে করতে হবে। সো $10 আমি করবো, এই জন্য $10 দেওয়া এখানে TRC20 রিচার্জ আমি একটা ক্লিক করে দিলাম। রিচার্জে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনাকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিয়েছে, 4 ঘন্টার ভিতরে আপনাকে এই অ্যাড্রেসে ডিপোজিট করতে হবে। আর এখানে যে অ্যাড্রেসটা দিবে এটা কিন্তু একবারেই আপনি ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, সো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং সরাসরি বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করতেছি। সো আমি দেখেন এখান থেকে হচ্ছে আপনার উড্ডো দিয়ে দিছি, $11 উড্ডো দিলাম, আমার এখানে কিন্তু যাবে হচ্ছে আপনার $10। ঠিক আছে, মানে
আপনারা যদি বাইন্যান্স থেকে উইথড্র করেন সেক্ষেত্রে অবশ্যই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কে কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। আর $1 কিন্তু ফি কাটবে, যার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই $11 আমি এখান থেকে উইথড্র করবো, আমার ব্যালেন্সে যাবে $10, বুঝতে পারতেছেন? বাকিটুকু মানে $1 ফি কেটে নিতে, যদি আমি এখান থেকে $10 বরাবর উইথড্র দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার ওয়ালেটে যাইতো $9, যার জন্য কিন্তু আমার উইথড্রটা ডিপোজিট হইতো না, কারণ মিনিমাম রিকোয়ারমেন্ট 10 USDT। অবশ্যই এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম, কারণ অনেকে এই জায়গায় ভুল করেন, ঠিক আছে? যদি কেউ ভুল করেই ফেলান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে কী করতে হবে, ওদের সাপোর্ট সিস্টেম রয়েছে, সাপোর্ট সিস্টেমে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন, এই যে সার্ভিসে ক্লিক করলেই আপনার এটা আমরা মেনটেন করে দেবে আর কি, যদি কেউ এই প্রবলেম ফেস করে। আচ্ছা, আমার অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে, আমি লগ ইন করে নিচ্ছি। সো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে গেছে, মানে আমার উইথড্রটা এখনও মনে হয় সাকসেসফুলি দেখায় নাই, যে হোক রিকোয়েস্ট দিই। এই দেখেন এটা কিন্তু এখনও প্রসেসিং অবস্থায় আছে, মানে আমার উইথড্রটা কিন্তু এখানে এর ভিতরে কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে খুবই ইনস্ট্যান্ট হচ্ছে এটা ডিপোজিট হয়ে যায়। যাই হোক, সো এবার আমি আপনাদেরকে আর্নিং করে দেখাই, আমার ব্যালেন্স কিন্তু ডিপোজিট হয়ে গেল। এবার হচ্ছে আমি কোয়ালিফাই যদি একটু ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এখনও কিন্তু আমি VIP 0 আসি। সো আমাকে VIP 1 নেওয়ার জন্য VIP 1 এখানে নেক্সট লেভেলে ক্লিক করার পরে এই যে VIP 1 এটা ক্লিক অ্যান্ড আনলক, এই বাটনটা হচ্ছে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে কনফার্ম একটা ক্লিক করতে হবে, দেন অ্যাগেন কনফার্ম একটা ক্লিক করতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু পারচেস আপগ্রেডেড সাকসেসফুলি হয়ে গেছে, আমরা VIP 1 চলে আসছি, এখন এখানে 10 চলে আসছি। আমরা কিন্তু আর এবার ডেইলি এখান থেকে 10 বার হচ্ছে এখান থেকে আমি করতে পারবো, ট্রেড করতে পারবো, ঠিক আছে? যদি $10 থেকে $50 আপনার ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মোটামুটি আপনি এক্সট্রা বেনিফিট পাইতেই থাকবেন। সো যেহেতু আমার এখানে কত আছে 20, দেখেন এখানে কিন্তু বোনাস পাইছি হচ্ছে $10, এখন ডিপোজিট করলাম আরও $10, টোটাল $20, এখন দেখবেন আমি কত পাই, ঠিক আছে? যদি এখানে হচ্ছে আমি এই যে বিটকয়েন উপর ক্লিক করে দিই, দেখবেন এটা কিছুক্ষণ লোডিং নেবে, এটা হচ্ছে আমার এটা রিচার্জ করবে বা প্রফিটটুকু আমাকে এটা বের করে দেবে আর কি, ঠিক আছে? এটাকে বলে ট্রেড আর কি, ডিজিটাল ট্রেডিং বলতে পারেন। আর এই ধরনের প্রজেক্টের সিস্টেম হচ্ছে আপনাদের থেকে ডলার নিয়ে ওরা ট্রেডিং মেডিং করবে, কইরা ওরা যে প্রফিটটুকু পাবে ওইখান থেকে আপনাকে কিছু একটা পার্সেন্টেজ দিবে, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি, দেখেন আমাদের ট্রেডটা হচ্ছে কি না এটা যদি আমরা দেখার জন্য এই যে এখানে ট্রেডিংয়ের যে হিস্টোরি আছে এটা যদি ক্লিক করি, এই দেখেন আমাদের এখানে KCM টোকেনে ওরা ট্রেডিং করে দিচ্ছে, প্ল্যাটফর্মটা কিন্তু হুবাই গ্লোবাল এক্সচেঞ্জ থেকে কিন্তু ওরা ট্রেডিং করে দিচ্ছে, ঠিক আছে? তারপর যে ড্যাশে করলাম, সোলে ট্রেডিং দিল, $0.09 প্রফিট করে দিল, মানে এটা হচ্ছে ধরেন ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা এটা ট্রেডিং হয় আর কি, বুঝতে পারছেন? সো আমার ট্রেডিংটা কিন্তু এখনও হয় নাই, এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে ট্রেডিংটা, দেখছেন 3 বার হয়ে গেছে, আমার প্রফিটটা কিন্তু দেখেন এখানে $21 হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে আমি ব্যাক আরও 7 বার করে ব্যাক আসতেছি। আচ্ছা, মোটামুটি এখানে প্রচুর সময় লাগে ট্রেডিংটা হইতে, যার জন্য আমি ভিডিওটা যাচ্ছি যে স্কিপ করে দিই, আমি আপনাদেরকে ট্রেডিংটা না করে দেখাই। দেখেন এখানে হচ্ছে আমি ভিডিওটার মধ্যে 2 বার করলাম, প্রথমবার করলাম 18 সেন্টের মতো দিল, 14 সেন্টের মতো দিল, এখন আবার 16 সাথে ট্রেডিং হচ্ছে, এটা সময় লাগে আর কি, ঠিক আছে? মোটামুটি যদি আমি এভাবে বসে থাকি সেক্ষেত্রে আরও 6 বার করতে করতে আমার মোটামুটি সময় লেগে যাবে, আরও দেখবেন যে 10 মিনিট, চাচ্ছি না ভিডিওটা এত লং করি। যাই হোক, সো এভাবে হচ্ছে আপনার ট্রেডিংটা করবেন। আমার ব্যালেন্স কিন্তু দেখতে পারতেছেন অ্যাড হচ্ছে, ঠিক আছে? টোটাল আপনার এখানে $1.5 হয়ে যাবে, $1.5 থেকে $2 ভিতরে এই রেঞ্জের ভিতরে আপনার আর্নিংটা এখানে থাকবে, ঠিক আছে? দেন তারপরে আপনার কীভাবে উইথড্রটা করবেন এটা যদি আমি দেখা দিই, উইথড্র করার আগে অবশ্যই আপনাকে একটা বিষয় করতে হবে, চাইলে ওদের অ্যাপসটা এখান থেকে আপনি ইনস্টল করে দিতে পারেন, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপে কি ক্লিক করে প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে দিতে পারেন, ঠিক আছে? কারণ অনেক সময় ওয়েবসাইটে সার্ভার বিজি থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাপস থেকে ইজিলি করে দিতে পারবেন দ্রুত, ঠিক আছে? আর সিকিউরিটি সেন্টারে যায় আপনি যেটা করবেন, এই যে ট্রেডিং পাসওয়ার্ড, সরি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এটা এখানে আপনি অ্যাড করে নেবেন, কারণ উইথড্র করার ক্ষেত্রে বা টাকা পয়সা উঠানোর ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে, এই জন্য আপনি এখানে পাসওয়ার্ডটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আপনি চাইলে লগ ইন পাসওয়ার্ড দিতে পারেন, আলাদা পাসওয়ার্ড দিতে পারেন, কারণ আলাদা পাসওয়ার্ড দিলে কি কেউ যদি লগ ইন করে ফেলতে পারে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে, সেক্ষেত্রে ট্রেডিং পাসওয়ার্ডটা তো আর জানবে না, তাই না? সেই ক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ডটা চেষ্টা করে আলাদাভাবে দেওয়ার। আর এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে 6 ডিজিটে দিতে হবে, আর বেশি দিলে হবে না। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম, হ্যাঁ এবার আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি, মানে আমি একটা দুটো 2 রকম দিয়েছিলাম। যাই হোক, সো আমাদের পাসওয়ার্ডটাও দেওয়া হয়ে গেলো, আমাদের ট্রেডিংটা মনে হবে 5 বার হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে এটা কতদিন 16 থেকে 15 সেন্টের মতো প্রফিট এনে দিচ্ছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু কুকয়েনের মতো সিস্টেম আর কি, ঠিক আছে? কুকয়েনে কিন্তু এরকম একটা সিস্টেম আছে প্রফিটের, ব্রড সিস্টেম আর কি। যাই হোক, এভাবে হচ্ছে আপনার প্রফিটটুকু নেবেন, নিয়ে উইথড্র কীভাবে করবেন একটু দেখায় দেয়। উইথড্রোতে ক্লিক করবেন, ধরেন আমার এখন ব্যালেন্স উইথড্রবল ব্যালেন্স আছে $1.5 মতো, দেখেন অলরেডি কিন্তু আমার $1.5 প্রায় হয়ে গেছে চলে, ঠিক আছে? আমি কিন্তু আপনার সামনে লাইভে অ্যাকাউন্ট তৈরি করে এইটুকু প্রফিট করে দেখাইলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে ধরেন $1 যদি দিই, দেখি আপনাদের উইথড্র সিস্টেমটা আবারও এখানে দেখাই দিই,
3% কিন্তু আপনার উর্ধু ফি কেটে নেবে, এটা বুঝে আপনাকে মাথায় রাখতে হবে। আর মিনিমাম $10, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আপনার যখন $6 বা $7 $8 হয়েছে তখন উর্ধু দেওয়ার, কারণ 3% এমনি তো কাটবে আর কি। $5 হলে দিয়ে দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হোল্ডিং ফি কাটবে 4 সেন্টের মতো, মানে টোটাল হচ্ছে ধরেন আপনি যদি $100 উর্ধু করেন $3 এখান থেকে উর্ধু ফি কেটে নেবে, তাহলে আপনি পাবেন $97 পাবেন। এই হচ্ছে মেন বিষয়, যখন আপনার এখানে দেখবেন $6 বা $5 হয়ে গেছে সাথে সাথে উর্ধু করে নিয়ে নেবেন, ঠিক আছে। উড্রো করার পরে যে উড্রো রেকর্ডে গেলে আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন। যাই হোক, সো এই নিয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরপরে পরবর্তীতে ডিসকাস করবো, জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, এখানে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। কারণ এই ধরনের আপডেট বা আর্নিং রিলেটেড যতগুলো প্রজেক্ট থাকে সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসকাস করি, বা ইয়ারড্রপ ফ্রি ইনকাম সিস্টেম টেলিগ্রামে শেয়ার করা হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কোনো কিছু বলতে মিস্টেক করি সেক্ষেত্রে অবশ্যই এটা আমি পরবর্তী টাইমে টেলিগ্রামে জানাই দেবো। ধন্যবাদ সবাইকে।